গেল তোমার দুচো স্বপ্নের করিডোরে যাচ্ছে আমার এমন মধুর ক্ষণে এসো গো তুমি তোমারই প্রতীক্ষায় রয়েছি আমি এমন মধুর ক্ষণে এসো গো তুমি তোমারই প্রতীক্ষায় রয়েছি আমি পাখিদের নীড়ে ফেরা গো ধুলি বেলায় মনের জানালা খুলে ভাবছি তোমায় শুনিল আকাশ যেন তোমার দুচো স্বপ্নের করিডোরে যাচ্ছে আমায় আকাশের বুকে মেঘ ভাসছে আবিরের রং গায়ে মাখছে পলাশের বনে হাওয়া বইছে সুখের ছোঁয়া প্রাণে লাগছে মেঘের ভেলায় চড়ে চলো না হারাই দূর জানাই তুমি আমি মেঘের ভেলায় চড়ে চলো না হারাই দূর জানাই তুমি আমি পাখিদের নীড়ে ফেরা গো ধুলি বেলায় মনের জানালা খুলে ভাবছি তোমায় শুনিল আকাশ যেন তোমার দুচো স্বপ্নের ঘড়ি মাঝিদের মাতে দুলছে পাহাড়ি মেয়ে ঘরে ফিরেছে নুপুর দুটি পায়ে বাজছে রাতের জোনা হয়ে এসো না প্রিয়া দীপ জেলে যাই তুমি আমি রাতের জোনা হয়ে এসো না প্রিয়া দীপ জেলে যাই তুমি আমি পাখিদের নীড়ে ফেরা গো ধুলি বেলায় মনের জানালা খুলে ভাবছি তোমার শুনিল আকাশ যেন তোমার দুচো স্বপ্নের করিডোরে যাচ্ছে আমায় এমন মধুর ক্ষণে এসো গো তুমি তোমারই প্রতীক্ষায় রয়েছি আমি পাখিদের নীড়ে ফেরা গো ধুলি বেলায় মনের জানালা খুলে ভাবছি তোমায় শুনিল আকাশ যেন তোমার দুচো স্বপ্নের করি নাম করা ছাত্র স্যাররা ওকে খুব ভালোবাসেন বেশ গাইছিল কিন্তু আচ্ছা নামটা তো বললি না অমিত অদিতি তুই আসলেই জানি কেমন ভার্সিটির কোন মেয়েটা ওকে চেনে না বল বেশ গাইছিল কিন্তু আমার সঙ্গে আলাপ আছে কিরে কিছু বলছিস না দেন আমি দেখেছি আমি নিজেই চোখে দেখেছি আমিও ডাকলে না কেন প্রেমা কত যদি ইনকার করত কে সে ইংরেজির অদিতি অহংকার অহংকার ও এরকমই একা 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 কিনে আমরা একে একে অনেকেই গিয়েছিলাম নিবেদন করেছিলাম আত্মসমর্পণ করেছিলাম কিন্তু পাত্তাই দেয় না
অদিতিকে আমি চিনি, আই নো হার। একা একা থাকে কেন জানি, কিপটা কৃপন, একটা টাকা খরচ করে না, জীবনে কোনোদিন ঝালমুড়ি কিনে খেতে দেখি না। সেই ছায় দাঁড়িয়ে থাকবে, কখন ভার্সিটির বাস আসবে, রিক্সায় যাবে না বাবা। কেমন যেন উদাস উদাস ভাব। শোন, তোকে মনে হয় কিছু বলতে চাই, জানা কি বলি? আচ্ছা, একটা মানুষ কথা বলতে যাচ্ছে, গেলে তোর সমস্যা কি জানা বাপু? একটু সাহায্যের জন্য আপনাকে বিরক্ত করছি, উপাস থেকে ডেকে নিয়ে আসলাম। আমার ক্যান্সার। ক্যান্সার ফার্স্ট স্টেজ। আমরা খুবই গরিব, পড়াশোনার জন্য খারাপ পথেও যেতে পারলাম না, অথচ আজকে আমার ইঞ্জেকশন নেওয়ার একটা শিডিউল, কিন্তু ইঞ্জেকশনের অনেক দাম। আপনি দেখুন, এই ইঞ্জেকশনটা আজকে নিতে না পারলে আমার খুব অসুবিধা হবে। আমি কিছু টাকা জোগাড় করেছি, সামান্য কিছু টাকা বাকি পড়েছে, খুবই সামান্য। আপনার কাছে যদি হয়। টাকা নেই। আপনি কত সরল, আমার কিছুই হয়নি, সামান্য মিথ্যা বলেছিলাম। বন্ধু বান্ধবরা বলছিল আপনার পেটে বোমা মেরো নাকি এক টাকা বের করা যায় না, তাই ওদের সাথে বাদী ধরেছিলাম। আপনার ব্যাগের সব টাকা আমি নিয়ে নেব, অথচ আপনি না, তবে রৌদ্রের মধ্যে বৃষ্টি হতে দেখেছি। কিন্তু আমি দেখেছি, তুমি যখন হো হো করে হাসছিলে, অদিত তখন সেম স্কেলে কাঁদছিল। অদিতি,
ফোন নাম্বার দিয়েছি, নিতে চাইনি, জোর করে দিয়েছি, বলেছি যদি কখনো কাজে লাগি যেন ফোন করে। ফোন নাম্বার দিয়েছিস তাহলে? কেন দিয়েছিস? আর কি বললো? কি জানি কখন যে লেগে যায়, রেখে দিন নাম্বারটা। অমনি রেখে দিলি, এসব ছেলেরা কিন্তু এসব করেই বেড়ায়, কোথাও ধরা দেয় না। আমার কি, আমি তো আর ধরতে যাইনি। সাবধান, কখন যে ধরা পড়বি নিজেও টের পাবি না। শোন, আমি তো প্রেম করছি, ধর প্রথম প্রথম ওকে বিশ্বাস করতাম 99%, কয়েক মাস পরে 60%, আর এখন দু বছর পর আমি ওকে 10%ও বিশ্বাস করি না। বলিস কি, বিশ্বাসে যদি না করিস তাহলে ঘর সংসার করবি কিভাবে? বিয়ে হলে তো ঘর সংসার, প্রেম মানে কি বিয়ে? বিয়ে না, তুই অবশ্য এসব বুঝবি না। আবার কেঁদে দেবেন না তো? আপনার হাসিটা কিন্তু খুবই অসহ্য। আপনার কান্নাটা কিন্তু আমার কাছে অপূর্ব লেগেছিল। আপনার কান্না দেখে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আপনি একটা পাগল। ওর সাহস তো কম না, মুখের উপর বলে দিল ভালোবাসি, এসব এত সহজ। কিন্তু না অদিতি, ও যেভাবেই বলুক তোকে বলতে হবে তোর খুব খারাপ লেগেছে কিনা। লেগেছে তো। আবার ভালো করে ভেবে বল। বলেছি। তাহলে ওকে নিয়ে এত ভাবছিস কেন? যাকে টেলিফোন করেছেন আমি সেই। চিনতে পারছেন না, আমি অমিত। আচ্ছা রাখি। না না প্লিজ রাখবেন না, দেখুন আমি তো ফোন করিনি, রাখবেন না প্লিজ। আচ্ছা আমার একটা কথা শুনুন প্লিজ। ওকে। দ্যাটস লাইক এ গুড গার্ল। অদিতি, আমি জানতাম আপনি কখনো না কখনো আমাকে ফোন করবেন। আপনি বিশ্বাস করুন, আমি আসলে আপনাকে ফোন করিনি। না না করেছি, কিন্তু আমি আসলে আমার বন্ধু সামিরাকে ডায়াল করেছিলাম, কিন্তু আপনার ওখানে চলে গেছে। আপনি বলে ভুল করছেন। জি না, আমার স্মরণশক্তি মোটামুটি ভালো, আমাদের ফ্যামিলি প্রায় 150 নাম্বার আমার মুখস্থ, সবাই আমার কাছে এসে নাম্বার কনফার্ম করে। প্লিজ আপনি কিছু মনে করেন না। না না ভুল বুঝবো কেন, আরে ভুল তো মানুষেরই হয়, আপনারও হয়ে গেছে। না না আমি ভাবছি এত সাংঘাতিক একটা সুন্দর পবিত্র ভুল হবার কারণটা কি। আচ্ছা
আমাকে সত্যি করে বলুন তো, আপনি কি একটু আগে আমার কথা ভাবছিলেন প্রচণ্ডভাবে? চুপ করে আছেন কেন বলুন। ঠিক আছে, আমি শিওর হয়ে গেলাম আপনি ভাবছিলেন। আর আমি শুধু ভাবনাই না, কল্পনাতেও আপনার কাছে ছিলাম। ঠিক আছে ঠিক আছে, আজ আর বিরক্ত করব না। কাল কি দেখা হতে পারে? পারে না। বেশ, তবু আপনাকে জানিয়ে রাখি, কাল সকাল 10টা থেকে আমি গুলশান 2 নম্বরের শেষ মাথায় পার্কের ওখানে থাকব। যদ্দূর জানি পার্কটা আপনার বাসার কাছাকাছি, পার্ক থেকে আপনার বাসার ব্যালকনি দেখা যায়। আপনার পক্ষে সম্ভব না? ওকে, শেষ পর্যন্ত কি ঠিক করলে? অদিতি ঘুমিয়েছে? না, ওর ঘরে আলো জ্বলছে দেখলাম। বললে না কি ঠিক করলে? পারলাম না, এদিক ওদিক অনেক চেষ্টা করলাম, বললো না। শেষ পর্যন্ত বাড়িটা অদিতির নামে ট্রান্সফার করতে হবে, এবং সেটাও করতে হবে খুব গোপনে। বাড়িটা মর্গেজ রেখেছিলে না? না, তার আর দরকার পড়েনি। ইন্ডাস্ট্রিজ, গাজীপুরের জমি, মতিঝিলের চেম্বার সবই বন্ধক দিয়ে আছে। আমাদের ওই একমাত্র মেয়ে, আমি হেরে গেলাম সেতার, আমি হেরে গেলাম। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না, ওর জন্য কি রেখে দিতে পারলাম বাবা হিসাবে? ও যখন একদিন জানবে ওর বাবা। সব কথা বলো না, এটা অনেকদিনের ফাইল। ম্যানেজার সাহেবকে যেভাবে বলে দিয়েছিলেন তিনি সেভাবেই ডিসিশন দিয়েছেন। পরে এটা এখন আমার কাছে থাক। হ্যালো, বলো। ব্রায়ান স্যার এসছে, অপেক্ষা করছে, পাঠিয়ে দাও। শেষ পর্যন্ত তোমাকে আমার কাছে আসতে হলো। তুমি ভেব না আমি তোমাকে রিকোয়েস্ট করতে এসেছি রমা। নো। তাহলে কি জন্য এসেছো? বকাবকি করতে নাকি সেদিনকার মতো আবার কোনো চ্যালেঞ্জ ছুঁয়ে? আমি ঢাকা ছেড়ে চলে যাব। তাই? হ্যাঁ, তুই আমার ছোটবেলার বন্ধু, শুধু একবার বল ওদের সামলাতে, শুধু একবার বল সব কিছু ঠিকঠাক করে দিতে। এই কথাটাই আমি বলতাম। তোর যেমন ঠিক আছে আমার তেমনি, সম্ভব হলে দোয়া করিস।
এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? রায়হান চলে যাচ্ছে। কোথায়? তা বলুন। তবে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। কবে? তা বলুন। সেই পুরনো কথা, আত্মসমর্পণ করো, আমার কাছে সাহায্য চাও। চাইল না, চাইবে না। আমি জানি রায়হান কি ধাঁচের মানুষ। ভাঙবে তবু মচকাবে না। না মচকাবে বই কি? আজ থেকে নয় বুঝলে, সে স্কুল থেকে ফার্স্ট হতো। আমি একবার ওকে বলেছিলাম তুই একবার সেকেন্ড হ না, কি হবে? হয়নি। ব্যবসা ধরার পর একবার ওকে বললাম লোকসান দিয়েছিস তো কি হয়েছে, আমার কাছ থেকে লোন নেয়নি, নিল না। এবার সেই জন্যই তোমাদের মধ্যে নিষ্ঠুর খেলা। কেমন বন্ধু তোমরা? কি হবে? হয়নি। ব্যবসা ধরার পর একবার ওকে বললাম লোকসান দিয়েছিস তো কি হয়েছে, আমার কাছ থেকে লোন নেয়নি, নিল না। এবার সেই জন্যই তোমাদের মধ্যে নিষ্ঠুর খেলা। কেমন বন্ধু তোমরা? বড় সাহেব, শেষ পর্যন্ত চলেই যাবে। হ্যাঁ গঙ্গা। আচ্ছা তুমি বাড়িটা একটু ফার্নিশড অবস্থায় ভাড়া দিতে পারবে না? একটু ভদ্রলোক দেখে দিও। আমি লোক লাগিয়ে দিয়েছি, ফরেনারদের কাছে ভাড়া হয়ে যাবে আশা করি। মামুনের নামে ট্রান্সফার কমপ্লিট স্যার। আচ্ছা সই নেওয়ার সময় কোনো জিজ্ঞেস করেনি তো? না, ব্যবসায়ের কথা বলেছি, বাড়িটা আপনার নামে ট্রান্সফার করা দরকার এ কথা বলেছি। আচ্ছা খাদেম, তোমার কাজ কি শেষ না কিছু বাকি আছে? একটাও বাকি নেই, কম্পোসি আগেই করছি। ওই ফ্যানগুলা এগুলা লাগাইছি, দুইটা তো একটু অসুবিধা ছিল, মিস্ত্রি দায়িকা ওরিও ঠিক করছি। মালামাল হিসাব করে দেখলাম আপনি তো চারটে ট্রাক হয়ে চলবে। মালামালের আগেই হয়তো আমরা পৌঁছে যাব, কাল দুপুরে আমরা রওনা দেবো। তোমরা সকালেই ট্রাক লাগিয়ে দিবে। জি আচ্ছা, ঠিক আছে যাও, এখন গিয়ে বিশ্রাম করো। এত তাড়াহুড়ো আর কি ছিল? রহমানকে কথা দিয়ে দিয়েছি, এখন দেরি করলে ওর মনের মধ্যে সন্দেহ দানা রাখতে পারে। তোমরা দু বন্ধু যে কি! আচ্ছা ও দিদিকে বলেছো? না বলিনি, ওর ইউনিভার্সিটি তো লম্বা বন্ধ আর পরীক্ষারও বেশি দেরি নেই। ঠিক আছে আমি ওকে বলব, সর্বদা পরীক্ষা দেওয়াটা হবে না। বলছো কি? হ্যাঁ ভাবছি বাড়িটা বিক্রি করে ওকে বিদেশে পাঠাবো ব্যারিস্টারি পড়ার জন্য। পাগলামো করছেন? আবার সে অসহ্য হাসি। বাড়ি যান, সবাই চিন্তা করবে, ভাববে। সারাদিন এখানে খেয়েছেন কিছু? বাড়ি যান, পরে কথা হবে। আরে ও বলবে কি,
আমি নিজেই তো জানি কি আশ্চর্য পাগলামি করছি আমি। রাহিম রাহিম মাই ফ্রেন্ড শোন, তুই ফোনটা একটু ধর, আমি একটু হেসে নেই। না 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 না, খবরদার তুই এখানে আসবি না, এটা আমার পার্সোনাল ব্যাপার। ও বলল বলল আবার সে অসহ্য হাসি। যাই হোক শোন, তুই এক কাজ কর, তুই মাকে ফোন করে বল তোর সাথে আমি মামার বাড়িতে আছি। ওকে ওকে। কষ্ট হয়েছে না? অনেক কষ্টের সুখ। তুমি কাঁদছো? তুমি কেঁদো না, আমি আর হাসবো না। না হাসলে তোমাকে চিনবো কি করে? আমি কিছুই বুঝতে পারছি না মা, তোমরা তো আমাকে কালো বলতে পারতে। জানিস তো তুই, তোর বাবার এখন অনেক বিপদ, আর এ সময় ওকে আমিও ঘাটাতে চাই না, যা করছে করুক। কিরে এসব কি নিবি না? না, আমরা কি আর গ্রামের বাড়ি থেকে ফিরবো না? হয়তো ফিরবো, তোর বাবা একটু গুছিয়ে নিতে পারলে। ফিরবো না কেন? আমার অতিথি মায়ের হলো মা, কি ভাবছিস? কত কিছুই তো ভাববার আছে মা। কি করব, নিজেকে দেউলিয়া ঘোষণা করার চেয়ে সবার সবকিছু শোধ করে দিলাম। তবে আমার দুর্ভাগ্য, আমার জন্য তোমাদের কষ্ট করতে হচ্ছে। অদিতি, আমি পারতাম মাথা নত করে নত জানা হয়ে ভালোভাবে বাঁচতে পারতাম, কিন্তু মা আমার রক্তে যে তা নেই। তুমি যা করেছ ঠিক কাজই করেছ বাবা, আমাদের কষ্ট হবে কেন? তাহলে যে ভাবছিস? ও না, সেসব কিছু না, ভাবছিলাম এত তাড়াহুড়ায় কাউকে কিছু বলে যেতে পারছি না,
কেউ আমাদের করুণা করুক তা আমি চাই না। গ্রামে গিয়ে ক্ষেত খামার করব, মুরগি ফার্ম, মাছের চাষ, তোমার মায়ের ইচ্ছে কয়েকটা গরুও পুষব। আমি কি করব বাবা? তোমার জন্য ক্যাকটাস চাষের জায়গা রেখেছি, তুমি ইচ্ছে করলে ফুলের চাষও করতে পারবে। তোমার প্লট, তুমি আমাকে একটা মশরুমের ক্যাটালগ দেখিয়েছিলে না, এখন তুমি কিভাবে ঘর বানাবে, চাষ করবে, হোয়াটএভার ইউ লাইক। আচ্ছা তুমি দেখো, আমি তোমার মা দাঁড়িয়ে আছে, ওকে গরুর খামারের জায়গাটা দেখি। বাবা আমরা কি আর বাড়ি ফিরব না? জানি না মা, যদি নাও ফিরি মরার মতো বাঁচব কেন? ওরা তো আমার সব কিছু নিয়েছে। ভাগ্য ভালো খামার বাড়ি করার জন্য প্লটটা কিনে রেখেছিলাম। তুমি দেখো, হ্যাঁ পাগল হয়ে গেলি নাকি? আর চার পাঁচ দিন এখানে এসে এসে বসে থাকা, তোর তো রীতিমতো সেন্স লোপ পেয়ে গেছে। আরে মেয়েটা যদি তোমাকে ভালোই বাসতো তাহলে অন্তত একবার জানিয়ে যেত। আরে জানিয়ে যেতে পারলো না বলেই তো হাসছি। যে কাঁদুনে মেয়ে না জানি হয়তো এখন বসে বসে কাঁদছে। আচ্ছা এখন যাবি কিনা চল, তোর গান শোনার জন্য সবাই অপেক্ষা করছে।
जी जी अच्छा हमें आपके सामने पड़ा कथा होगा ये तो कि पागला करो ना कि फर्स्ट कौन तू है तो अमन को यहाँ आश्चर्य बोल ची डॉक्टर का से नहीं जाओ डॉक्टर का से नहीं जाओ तू इस दिन क्या करो डॉक्टर देखता बालू ना क्या नो तुम ही और बाबा ना अब तो हमें कथा होती चले आमा की शिक्षा है ना हमें खूब भालो जाने भद्र भाभी तो कथा बोलता है भद्र लोग कश्मीर तुम लोग के छोटे लोग बोलते भद्र लोग किरा कोनो किसी विवेचना ना करी भी उपता है ना बहु की चार्ज करे ना हमें कोनो किसी विवेचना करी देना ताहले ऐसे दिन घर कर चुकी हूँ अमित तुम्हारा झगड़ा कर चले बाबा बाबा तुम्हें उल्टो हाउस कोट पड़े मास्टर झगड़ा कर चले तुम्हें चिकित्सा करब और तुम्हारे अनेक कथा ना से कथागुलो बोझार चेष्टा करब अवश्य जदि तुम्हें सहाय्य करो ठीक थाकबो কিন্তু আমার গিটারটা নিয়ে আসতে হবে এখানে গিটার না অবশ্যই তো তুমি একটু অপেক্ষা করো আমি আসছি হ্যাঁ আপনারা আসুন সব জাম গাছের নিচে বসে একা একা কাঁদছিল Thank you.
আজ হাসি পাচ্ছে না? আমি হাসলে আপনি কেঁদে দেবেন না তো? ও একদম বাচ্চাদের মতো আদুরে ঠোঁট দুটো ফুলে ফুলে উঠত, আর একটু একটু কাঁদত। ওকেই তো খুঁজছি। খুঁজে পাবে না তো তুমি, আমি কত খুঁজেছি, ও হারিয়ে গেছে হঠাৎ। জানো অদিতি, অদিতিও না আমাকে পাগল বলত। তোমাদের পাগল না, ওর পাগল, পাগল। অদিতি আদুরে ঠোঁট দুটো ফুলিয়ে কাটত, হারিয়ে গেছে, ওর কথা তুমি ভুলতে পারো না। আমি তোমাকে একটা প্রশ্ন করি। করো। তুমি কি ওকে কাঁদানোর জন্য হাসতে নাকি আগের থেকে হাসতে? ডাক্তারি করছো না? হ্যাঁ, প্লিজ কোঅপারেট মি। হাসতাম আগে, আমি প্রচুর হাসতাম, কিন্তু ওর সাথে একাত্ম হওয়ার পর না। না, একদিনও বলেছিল হাসছো না কেন, ঠিক যেমন কি তুমি বলো। শুধু সেই জন্যই হাসো আজকাল? আমি কি মিস্টার রহমানের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছি। আমি ডক্টর সঞ্চিতা, সঞ্চিতা মেন্টাল ক্লিনিক থেকে। জি। আচ্ছা অদিতি, আই মিন অদিতি নামের কেউ কি আপনাদের পরিচিতের মধ্যে আছেন? অদিতি? এই নামে তো কাউকে চিনি না। অ্যাকচুয়ালি অদিতির ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। আচ্ছা, কোনো সমস্যা করছে না তো? না না, হি ইজ ভেরি জেন্টল। এমনিতে তো দারুণ ভদ্র, রাগ করে চিৎকার পর্যন্ত করেনি কোনো। ভালো করে অবজার্ভ না করলে পেশেন্ট বলারই উপায় নেই। হ্যাঁ, একসময় তো আমরা ভাবতাম এত পড়াশোনা করে শেষে আবার মাথাটা নিয়ে ফিরে যাবে। না, অ্যাকচুয়ালি অমিতের যে সিমটম, এটাকে আমাদের ডাক্তারি বিদ্যা ইমোশনাল ডিসঅর্ডার বলে। জি, ইমোশনাল দুঃখ বা সুখ এটা কম বেশি হলে অনেক সময় এটা হয়। না, যেমন ধরুন কারো মা মারা গেলেন, তো সেখানে হয়তো সে দেখা যায় অনেক ক্ষেত্রে যে কান্নার পরিবর্তে হাসছে, এটা অনেক সময় হয়। এটাকে আমরা ইমোশনাল ডিসঅর্ডার বলি। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো ঠিক আছে, আপনি অদিতির ব্যাপারে প্লিজ একটু সিরিয়াসলি খোঁজ নিন। জি, অবশ্যই। ওকে। হ্যালো, ম্যানেজার সাহেবকে বলো ইউনিভার্সিটিতে তিন চারজন লোক পাঠাতে, অদিতি নামের কোনো মেয়ে আছে কি না খুঁজে বের করতে হবে। আর শোনো, আমাদের অফিসে অদিতি নামের কোনো মেয়ে আছে? নেই। ঠিক আছে, তুমি ম্যানেজার সাহেব আমার কথা বলো।
ঠিক আছে, আপনি ওকে বিকেলে 5টায় আমার চেম্বারে নিয়ে আসুন, আমি দেখে দেব। ওকে, থ্যাংক ইউ, বাই। মে আই কাম ইন? এসো, বলো, আমি একটু রাউন্ডে দেবো। ঠিক আছে, তাহলে আরেকদিন আসি। না না, যা বলার এখনই বলো। দেখো রাজেন, আমি তোমাকে এর আগেও একবার বলেছি, তোমার ক্লিনিকে আসাটা আমার এত পছন্দ না। একদিন নয়, দুদিন, কিন্তু কি করব বলো, তোমাকে তো পাওয়াই মুশকিল। তাছাড়া ওই বিষয়গুলো নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। সেটা তো এখন আর মোটেও জরুরি কিছু না। আমার কাছে জরুরি। আমি রাউন্ডে করব। সঞ্চিতা, আমি জানি না আমার কি দোষ, আমি কি অপরাধ করেছি। রাজন, প্লিজ প্লিজ বি সিরিয়াস। আমি তোমাকে এর আগেও কয়েকবার বলেছি, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো অপরাধ নেই। শুধু শুধু আমি তোমার জীবন থেকে সরে যেতে চেয়েছি, গিয়েছি, যাচ্ছি। কেন? এই কেন জবাব তো তুমি কোনোদিন পাবে না রাজা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমার কথা না হয় বাদই দিলাম। কিন্তু তুমি তুমি বিয়ে করছো না কেন, ঘর সংসার করছো না কেন? রাজন, রাজন, প্লিজ প্লিজ, লেট মি গেট রিড অফ হিম, প্লিজ। আমি একটু রাউন্ডে যাব। তিন চারজন অতিথি, ওহ, আর এক বিপদে ফেলে দেখছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি পরে তোমার সঙ্গে কথা বলব। কি হয়েছে, কি ব্যাপার? অদিতি, অদিতি? হ্যাঁ হ্যাঁ, অদিতি, তোমার ছেলে একান্ত করে বসেছে। আগেই বলেছিলাম ওকে ক্লিনিকে দিতে, দেখেছো ডাক্তার সঞ্চিতা কিভাবে ওর কাছ থেকে বের করে নিয়েছে। ও অদিতি নামে একটি মেয়েকে ভালোবাসে। ও মা, আমার ছেলে শুধু লেখাপড়াই করে না, ভালোবাসে, প্রেম করে, করবে না কেন? যা সুন্দর গানের গলা ওর। ও খুব খুশি না, প্রেম রোগ থেকে যে হাসির রোগে পেয়েছে তার কি হবে? কিন্তু সমস্যা কোথায়? অতিথিকে প্রয়োজন ও ট্রিটমেন্টের জন্য। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় না, তোমার অতিথি কোথায়? আজিমকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছিল, ও তিন চারজন অতিথির খোঁজে নিয়েছে। এখন এই তিন চারজনের মধ্যে তোমার অমিতের অতিথিকে আমি যে মেয়েটার কথা ভাবছি সে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তুমি আবার তোমার অতিথি গেছেন নয়? বোধ হয় তুমি আছেন। আমি? কিন্তু সেখানে তো তুমি আবার ঝামেলা বাঁধিয়ে রেখেছ, তোমার মনে নেই? রায়হানের মেয়েটি, ও যে এইচএসসিতে ফিরতল, বাড়িতে ও পার্টি দিল। হ্যাঁ, রায়হানের ওই মেয়েটি তো অদিতি। বলো কি? হ্যাঁ, ওই যে যে মেয়েটিকে দেখান বলেছেন আপনি, ইনোসেন্ট ফেস। হ্যাঁ, রাইট। ও মাই গড, না না, শেয়ার তাড়াতে না পারলে মুরগি পুষে কোনো লাভ হবে না। তাই নাকি কুকুরটার যে কি হইলো আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তো দশটা দুস্তি শব্দ শুই না, টর্চ লাইট লইয়া সামনে গিয়ে দেখি শিয়ালগুলো পলাইল। আচ্ছা খাদেম, কটা শিয়াল ছিল? কটা দুই একটু হইবই। তুমি তো আমাকে আগে বলনি গ্রামে শিয়াল আছে। বারে গ্রামে শিয়াল তো থাকবে, আমি আগেই বলেছিলাম ওদিকটার ওয়ালটা তুমি তুলে দাও। খাদেম, তুমি একটা কাজ করো, তুমি আজই এই রাজমিস্ত্রি খবর দিয়ে ওয়ালটা তোলার ব্যবস্থা করো। যাও, ঠিক আছে, চলো আমরা। Thank you.
আমরা তো মুরগি জবাই দিয়ে এই মুরগি রাইন দেই খাই, শিয়াল তো কাই যাই দেনা মুরগি ধরছিল। আশ্চর্য মা, তুমি এত বড় একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ো, তুমি কোথায় কোথায় কাঁদো কেন? এটা তো ভালো দেখায় না মা। এখন কেন হাসি পাচ্ছে তোমার? আরে এটাই তো হাসির মোক্ষম সময়। কেন মোক্ষম সময়? কেন আমার ডক্টরই উদাস, সকরুণ, কি এক বেদনায় তার মুখখানি মলিন। কি হচ্ছে তোমার? আচ্ছা বাবা, যাই হোক, তোমার মনে ব্যথা, আর ওই ব্যথা দেখলেই তো আমার হাসি পায়। আচ্ছা, মানুষের দুঃখ দেখলেই তোমার হাসি পায়? দুঃখ দেখলেই হাসি পায়, কেন পাবে না বলো? আসলে তো পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই। আজকে যেটা দুঃখ, কালকে সেটা কিছুই না। ধরো কারো বউ মরে গেল, সে তার জন্য অনেক কাজ, বউয়ের ছবিটা এনে বেডরুমে বাঁধিয়ে রাখে, তারপর এক সময় ভুলে গেল। আসলে দুঃখ বলে পৃথিবীতে কিছুই নেই, সব সুখ, আর সেই জন্যই তো আমি হাসি। তোমার কিছু হাসি আমাকে ধার দিও।
এসে চলে মেঘ হয়ে দূর নীলিমায় চলো আজ ভেসে যাব সুখের সেই সীমানা দূরাকাশে ছড়ানো যোচনা ঝরে যায় চাঁদ হয়ে তোমারই রূপের বন্যা হারাব রূপের সুধায় আজে মিলন মোহনায় ভুলে ঠিকানা কত কথা আছে জমি এখনই সময় বলা এই শোনা সাথী হয়ে জীবনের এই পথ চলার নদী হয়ে মিশে থাকো সাগর বুকের মাঝে এই বুকে সুখগুলো শুধু যে তোমায় খোঁজে সোনালী স্বপ্ন যখন ডেকেছে কাছে এখন ফিরে যাব না হৃদয়ের পালে উদাসী হওয়া কেউ যেন ভুল বুঝো না লেগেছে হৃদয়ের পালে উদাসী হওয়া তোমার ছেলে যে মেয়েকে ভালোবাসে সে রায়হানের মেয়ে অদিতি কিন্তু রায়হান তো রায়হানকে পেলে তুমি কি করবে তার কি বলবে বলবো বলবো দেখ রায়হান তোর আর আমার মধ্যে চ্যালেঞ্জ এর মধ্যে ছেলে মেয়েদের কি দোষ ওরা করছে আর অমনি তোমার পাগল ছেলের সাথে ওই মেয়েকে দিয়ে দেবে তাই না দেবে না তাহলে তোমার জন্য ওকে ঢাকা শহর ছাড়তে হয়েছে শুধু তোমার জেদের জন্য আর আজ মাথা নোয়াবে তোমার কাছে সে আল্লাহর মার দেখেছো এখন ওর কাছেই তোমার মাথা নোয়াতে হবে যদি আমাদের একমাত্র সন্তানের মঙ্গল চাও ওর ভালটা আমি এখনো ছাড়িনি ওর সব কিছু ফেরত দেওয়ার ব্যবস্থা করি তাতেই হবে তোমাকে ক্ষমা চাইতে হবে অনুতপ্ত হতে হবে তাহলে পচুক পচুক তোমার ছেলে পাগলা বেরোতে ঠিক আছে কিন্তু কিন্তু রাহান কোথায় রাহানকে খুঁজে বের করার দায়িত্ব তোমার ওর কেয়ারটেকারকে ধরো Thank you.
আমার কথা ইচ্ছে কিরকম কাল তো শিয়ালে মুরগি নেয় নাই কোনো অঘট তো ঘটে নাই তারপর ওদের কি আসা ওই গাছটার নিচে বসে খান্তাছে আবারও এত করে বুঝিয়ে বললাম তারপরও স্যার গাছটা খারাপ খারাপ মানে নিশি রাত্রে গাছটা নাকি কান্দে রাত্রে বেলা অনেক অনেক কিছু দেখছে যারা ওদের তো আপারে কান্দতে দেখছে তারা কইছে ওই গাছের নাকি বাতাস লাগছে কি বলছো তুমি চলো তো দেখি চলো এই ডাক্তার তুমি কোথায় থাকো তাই তো সরি আজ কি হাসির হরতাল চলছে কাল সারা রাত আমার ঘুম হয়নি ও খুব খারাপ কথা কাল রাতে অদিতি এসেছিল তাই হ্যাঁ আমার পাশে বসেছিল তারপর আমাকে বললো তোমার খুব কষ্ট হচ্ছে তারপর আমার পাশে বসে আমাকে দেখে ভে ভে করে কেঁদে দিল সঞ্চিতা ইনি ডক্টর রাজেন হ্যাঁ এ হচ্ছে অমিত খুব ভালো গান গায় থ্যাংক ইউ এই ডক্টর তুমি হাসো না কেন সব সময় হাসবে ভেরি স্যাড সঞ্চিতা আজকে আমি তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে এসেছি আমার ছোট বোন হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ওকে নিয়ে এসেছি তোমার কাছে ওকে দেখার আগে তোমার সঙ্গে আমি কিছু কথা বলবো বলো আমার মনে হয় কোনো ছেলের সঙ্গে ওর অ্যাফেয়ার ছিল সম্ভবত আমার বাবাই এর জন্য দায়ী তুমি তো জানোই আমার বাবা কত কঠিন মানুষ জানি খুব ভালো করে জানি রাজা বলো আমি কি ওকে নিয়ে আসবো না আমি যাচ্ছি চলো ঠিক আছে তোমার সঙ্গে কথা বললাম তুমিও আমার সঙ্গে কথা বলো ভালোই হলো কিছুটা হলেও বুঝতে পারলাম সেই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই তুমি এখন চলে যেতে পারো না কি কেমন দেখলেন মন্দির স্যার ওই গাছটা যে খুবই খারাপ আপনিও জানেন বুঝি রায়হান সাহেব আপনার মেয়ে মানসিক ব্যাধিতে ভুগছে তাকে একজন ভালো মানসিক চিকিৎসককে দেখান জিনপুরি নজর দিয়েছে মনে করে ঝাড়ফুঁক করে সময় নষ্ট করবেন না আমি এশার নামাজের পর আল্লাহ পাকের কাছে ওর জন্য মাপ চাইব আমি তাহলে আসি নামাজের সময় হলো তো দেরি করাটা ঠিক হবে না এই হচ্ছে উর্মি যার কথা তোমাকে বলেছিলাম তোমার বাবাটা না কিচ্ছু বোঝে না কি করবে বলো সব মানুষের সমান তো হয় না কেউ তো সীমার থাকবে তুমি এক কাজ করো তুমি না লন্ডন চলে যাও নাকি সুইসাইড করবে লন্ডন যেতে অনেক টাকা লাগে ভিসা লাগে টিকিট লাগে তার চেয়ে সুইসাইড অনেক সোজা এই ডাক্তারনি এই ডাক্তারনি আমি মরবো আমাকে বড় ব্যবস্থা করো আমি মরবো সোকে আমি দেখছি কিচ্ছু হয়নি আমি সঞ্চিতা ও একবার সুইসাইড করার অ্যাটেম্পট নিয়েছিল মা শুনছি কেন আমি তোমার কাছে ক্ষমা চাইছি
তুমি ক্ষমা না করলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব না কখনো। আমার এই একটিমাত্র ছেলে আর এই একটিমাত্র মেয়ে আমি আজ বুঝতে পারছি। হ্যাঁ মা, আজ বুঝতে পারছি মানুষের মনে আঘাত দেওয়া তুমি। বাবা, আপনি এসব কি বলছেন? আপনি অরুণের চিকিৎসার কথা বলবেন? ওরে নারে, আমার আজ বলতে দে, আমি আজ সব বলবো। আমি আমার পাপ স্বীকার করব। একদিন তোর জীবনের উপর আমি আঘাত হেনেছিলাম। ওসব কথা থাক না, আমি আমি আপনার মেয়ের চিকিৎসা করব। না মা, আমাকে আমার পাপ মোচন করতে দাও। আমি যে সত্যি আজ অনুসূচিত। বাবা, তুমি বলো। হ্যাঁ রে, তোর সঞ্চিতা আমার অফিসে এক সাধারণ কেরানির মেয়ে। যখন তুই ওকে বিয়ে করার প্রস্তাব দিলি, তখন সেই খোঁজখবর নিয়ে কেরানিকে ডাকলাম, তাকে অনেক টাকা দিলাম, ওদের নিয়ে অন্য কোথাও চলে যেত। টাকাগুলো অবশ্য আমি সঞ্চিতাকে দিতে চেয়েছিলাম, কিন্তু সঞ্চিতা নেয়নি। তারপর ওর বাবা ওদের নিয়ে কোথায় কোথায় চলে গেল। বাবা, আজ সেই সঞ্চিতে ডাক্তার, আমি সেদিন বুঝেছিলাম সঞ্চিতা তোকে কত ভালোবাসে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস সে ভালোবাসা এখনো মরে, সে ভালোবাসা মরার নয়। আমি একটু আসছি। হ্যাঁ, সঞ্চিতা তোকে কত ভালোবাসে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস সে ভালোবাসা এখন মরে, সে ভালোবাসা মরার নয়। আমি একটু আসছি। হ্যাঁ, ভাগ্য ভালোই বলতে হবে, রাহানের গ্রামের ভাই ঠিক মতো পেয়ে গেল। কিন্তু ওরা নিজেদের গ্রামে না থেকে অন্য গ্রামে বসতি করলো কেন? ও তো সাংঘাতিক, ও ভেবেছে আমি যদি আবার ওর গ্রামের বাড়িতে গিয়ে হানা দিই করুণা করার জন্য। সেই তো যাচ্ছি, কিন্তু করুণা করার জন্য নয়, করুণা ভিক্ষার জন্য। ঠিক আছে, চলো চলো এসো। চলো, কি হলো, এখনো কাঁদছিল? আমার চারা গাছগুলোর কথা খুব মনে পড়ছে। ও, আমরা যেখানে যাচ্ছি ও হলো আমার বান্ধবী রেহানার মেয়ে, নাম সঞ্চিতা, ওর ক্লিনিকের নাম সঞ্চিতা মেন্টাল ক্লিনিক। আমারে, তোকে আবারও বলি, তোর ভালোর জন্য আমরা তোকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাচ্ছি, তিনি তো চিকিৎসা করবে। সেখানে কি আর কোনো ইয়ে করবে না? তো কাঁদতেও পারবো না। পারবি, যত ইচ্ছে তুই কাঁদতে পারবি। চল। আমি তোমাকে তখন বললাম না, আমাদের গাড়িতে ক্রস হলো, ওদের মতো মনে হলো মনে হবে গাড়িটাই। তুমি ওটা ঠিকই দেখেছো, চলো। कुछ ना कहा
আমাকে ক্ষমা কর। আসলে উর্মির রূপটা একদম গেড়ে বসেছে। বাবা এত সব কিছু করেছে আমি তো জানি না, আর তুমিও তো আমাকে কিছু বলনি। রাজন, উর্মি যে ছেলেটাকে ভালোবাসে আমার মনে তাকে একটু খোঁজ করা উচিত। দেখো রাজন, তোমার বাবা যে ভালো হয়ে গেছে এটাই আমার জন্য যথেষ্ট। আমাদেরকে চিনতে পারছো সঞ্চিতা? ক্লাওয়ালেকুম সিতারা খেলা না? হ্যাঁ, আমি একটু ওদিকটায় যাচ্ছি। আচ্ছা, ওর মধ্যে সবসময় কান্নার প্রবণতা কাজ করে? যখন তখন কাঁদে? একা একা কাঁদে? তুমি কি করে জানো? কি অদিতি কোথায় গেল? অদিতি ওর ঠিকানাতেই গেছে। আরে তাহার, তুমি এখানে? আরামবাগ তোমার ফ্রেমের বাড়িতে খুশি এলো? খালা আপনারা বসুন, আমি পরে আপনার সাথে কথা বলছি। তুমি কাঁদবে? ডাক্তার সঞ্চিতা, আমাদের পাঞ্জাবের বোতামটা ছুটে গিয়েছে, তুমি কি একটু লাগিয়ে দিতে পারো না? আচ্ছা, এটা কি আমার ঘর? এটা চেম্বার না, তাই বলে একটা পাঞ্জাবের বোতাম এখানে লাগানো যাবে না? আচ্ছা, আমার বাবা কি দর্জি ছিলেন? একটু তো ছিলেন না, তাহলে একটু যুক্তি করতে শিখে। তা ছিলেন না, তবে জানো একটা ভালো খবর আছে, এটাই দেখছিলাম আমি। এটা হচ্ছে উর্মি রিপোর্ট, আজকে এসছে, ওকে আজই রিলিজ করা যাবে, খুব ভালো আছে। তাই? ভেরি গুড নিউজ। আমি বাবাকে রিপোর্টটা বলে আসি। হ্যাঁ, এটা নিয়ে যাবো, দেখালে উনি খুব খুশি হবে। ঠিক আছে। জানো,
আমি ডিসিশন নিয়েছি কোনোদিন আর ভালো হব না। কেন? তাহলে এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে হবে যে? কিন্তু ওরা যদি বুঝে ফেলে যে আমরা ভালো হয়ে গেছি। সঞ্চিতাপুর জন্য খুব খারাপ লাগবে। তুমি হাসছো? তুমি কাঁদছো? আকাশের অনেক রং, কখনো মেঘলা কখনো জোছনা, আর ওদের এখন মনের মধ্যে আকাশ।